নমস্কার বন্ধুরা, আজকে আমি করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ। তার জন্য লাগছে ট্যাংরা মাছ যা হলুদ নুন মাখানো আছে, আর আলু বেগুন। ফোড়ন দেব রাঁধুনি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিচ্ছি রাঁধুনি ফোড়ন। দিয়ে দিচ্ছি আলু। অল্প নুন, হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি বেগুন, আবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আলু বেগুনগুলো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। ঢাকা দিয়ে দিচ্ছি, 15 মিনিট পর খুলবো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ ভাজাগুলো। আবার 5 মিনিট জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার মাছের ঝোল হয়ে গেছে, আলু বেগুনের মাছের ঝোল কমপ্লিট। এবার নামিয়ে নেবেন।
ব্যাস আমার মাথার চুল কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।